বিদ্যা বড় না ধন বড় না কর্ম বড় এ চারি জন ভিতর বড় কি আর সান্ন কি হরে ধন বড় না বিদ্যা বড় ধর্ম বড় না কর্ম বড় কর্ম বড় এ চারি জন ভিতর বড় কি আর সান্ন কি কইলে কত টাকা দেব কইলে না 100 টাকা দিয়ে দেবি হ্যাঁ কইলে 100 টাকা দিয়ে দেবি টঙ্কিয়া দি 100 টাকা দেব হ্যাঁ 100 টাকা দি 100 টাকা দিয়ে দেবি রে মিছ কথা কইবো না বুঝিলু কেসিডি হউছি হ্যাঁ হ্যাঁ বুঝিলু তো আরে উপরকু পলাইবো কথাটা আর 100 টাকা দেবি বলি কইছু যার জবাব নাই তার মা বাপ নাই হ্যাঁ দেবু তো হ্যাঁ হলে তুই পচারিছু কোন না ধন বড় না বিদ্যা বড় বিদ্যা বড় ধর্ম বড় না কর্ম বড় কর্ম বড় এ চারি জনর বড় সান কিয়ে কিয়ে রে মামু আরে তুই মতে পচারিলু হ্যাঁ হ্যাঁ বুঝিলু এ কথাটা সুধন সভার মধ্যে নিষ্পত্তি হইতে আচ্ছা দেব সভা ইন্দ্রঙ্গর সভার নিষ্পত্তি হল হ্যাঁ আরে এ চারি জন যাই সুধর্ম সভার প্রবেশ হলে কহিলে এ চারি জন আগে কিয়ে কাকু মান্যতা হউ না শুনে কহিলে 100 টাকা দেব তো হ্যাঁ বলে ন কউচি মু বড় মু বড় বিদ্যা কউচি মু বড় মু বড় ধর্ম কউচি মু বড় মু বড় কর্ম কউচি মু বড় মু বড় সমস্ত কইলে মু কিয়ে কাকু মান্যতা মধ্য কিয়ে কাকু মান্যতা কেবে মধ্য হউ না আচ্ছা আচ্ছা আরে সুধর্ম সভারে যাই প্রবেশ হলে যে আমার চারি জনকর কিয়ে বড় কিয়ে সান নিষ্পত্তি করিয়া পাই ভগবান বিষ্ণু কই কই বিষ্ণু মধ্যে ভগবান বিষ্ণু মধ্যে এক চারি জন ভিতরে কাগ মধ্যে বড় সান মানি পারিলে নাহি বাছি পারিলে নাহি আরে বিষ্ণু মধ্যে ভাবিলে যে যদি লক্ষ্মী কো মু বড় করে দেবি আরে সরস্বতী মতে ভালো পাইও নাহি নাহি এডি সরস্বতী কো বড় করিবি না লক্ষ্মী কো বড় করিবি সে গুড়ে সুন্দর পড়ে কাকু সে মধ্যে বাছি পারিলে নাহি ধর্ম কো বড় করিবি না কর্ম কো বড় কাকু করিবি কথাটি সভারে নিষ্পত্তি হই পারিলে নাহি সে চারি জন কোন করিছন্দি বুঝিলু যে কি জনে ধর্মাস্তিক রাজা থিলে যো কথাটা কেবে মধ্যে যো জাগারে নিষ্পত্তি ন হই পারলে সে জাগারে দেখি নিষ্পত্তি এই পারিব সে চারি জন যাই কি ধর্মাস্তিক রাজা পাখরে যাই কি পৌঁছি চন্দি সে রাজাঙ্ক পাখরে পৌঁছি চন্দি রাজা কোন করিছন্দি সে চারি জন কো আরে পাঁচ দিন সময় মাগি চন্দি সে মধ্যে বাছি পারিলে নাহি যে কিয়ে বড় আউ কিয়ে সান কাহাকু বড় সান করিবি সে মধ্যে সংকুচিত হই রহিছন্দি রাজা মধ্যে বিচার করিছন্দি সে চারি জন যে রাজাঙ্ক পাখরে পৌঁছিছন্দি যে অপেক্ষা করিছন্দি তো তোমাকে পাঁচ সাত দিন পরে তোমার উত্তর মিলিবে লক্ষ্য করন্তু অতি সুন্দর কথাটি পচারিছি বাঙ্গারা বাঙ্গারা অতি বঢ়িয়া কথাটি পচারিছি ধন বড় না বিদ্যা বড় না ধর্ম বড় না কর্ম বড় এ চারি জন যাক কিয়ে কাকু না নাহি গোটিয়ে গ্রামরে গোটে ব্রাহ্মণ পরিবার থিলা সেই ব্রাহ্মণর গোটিয়ে পুয়া তা নাম হচ্ছে বিদ্যাধর লক্ষ্য করন্তু ধন সম্পদ পরিপূর্ণ হইকি রহিছি এ বিদ্যাধর তা নাম হচ্ছে বিদ্যাধর সে বিদ্যারে মধ্য পারঙ্গম চারি কোণে দাঢ় সে পুয়া আহে আলোচনা করন্তু হে বিদুষগণ হরি আলোচনা করন্তু হে বিদুষগণ আহে ধন বড় না বাবু হে বিদ্যা তো বড় ধর্ম বড় না বাবু কর্ম তো বড় এ বিষয় বাবু হে কইবা জান সভাগণ শুনুথিবে দেই মন করুণ সভাগণ শুনুথিবে দেই মন করুণ আরে এ ব্রাহ্মণ পরিবার রহিছি যাই গোটিয়ে পুয় বাবু তাঙ্করি তহি বিদ্যাধর বলি তো কাহাঙ্ক নাম বিদ্যারে অটে সে বড় পরাক্রমী পারঙ্গম হই অছি হেটি জান আরে পণ্ডিত বলি সবু তো ডাকন্তি শুন চারি কড়রে বাবু সে দাহি অছি আরে পণ্ডিত বলি সমস্তে যে কহুচন্দি আরে দিন কর বিষয় হে দেবা ছাই তাঙ্করি বাপ
बापा तांकु देला कहिनो रे पुत्र विद्या धर कहूचि सुनो अरे प्रश्न तोते मु एबे पचारिबि जान मोर प्रश्नर उत्तर तू त देबु ताहाले तुमर घर त रहिबु पंडित बोली सभे कहंति जान तेणु करी तोते पचारिबि प्रश्न अरे बापा जेउ प्रश्न भाबु पचारि देला अरे किस बोली प्रश्न टी तो पचारि थिले से विषय बाबु हे कहिबा भले पुआकु बाबा प्रश्न तो पचारुछि स्वर्ग टु उच्च किए देबु कहिनो पृथ्वी टु भारी किए देबु कहिनो ए दुई की प्रश्न बाबू देली रे कही एहार उत्तर मते देबु बुझाई सेते बले विद्या धर धबिण देला बापार प्रश्न कही भी की भाबिला नहले घर छाड़ी दिबी बोलिले आलोचना करम तू हे विदु सगम गोटिए दिन समय मागिला दान पंडित बोली सब कहंती पुण विचार करिला तो से विद्या धर विचार करिला तो से विद्या धर स्वर्ग टु बड़ किए विचार कोला पृथ्वी टु भारी किए विचार कोला विचार मन को किछि न आसिला निजे निजे घर छाड़ी चली न गोला हाय हाय जो बापा पत्ता दिला प्रश्न स्वर्ग टु उच्च किए पृथ्वी टु भारी किए किंतु ये ज्ञानी गोटे पंडित थिले हेले मध्ये सेतिक ज्ञान तांको पहुंचिला नि से समय रे से कोन कोन घर छाड़िया को बाध्य होले हेले ए जो प्रश्न डी विद्याधर को पचारिले तांकर बापा ज्ञानी परिवार धन संपद भरिपूर्ण होई गिरि अछि सब किछि घरे भरिपूर्ण होई गिरि रहि छि चारि पडे दाढ़ पिल्ला डी विद्या रे पारंगम अछि हेले मध्ये गोटे विद्या विद्याधर कोन कला बापांकर प्रश्न उत्तर न देई पारि से घर छाड़ी गिरि चली गले बाध्यता हला घर छाड़ीबा पई अरे घर छाड़ी बाबू चली चली आउची गोटी ए ग्राम रहे गला पहुंची देखो आठ घंटा रात बाबू होई न गला से दिन टी भोकर पिला सोई पड़िला ए परी दुई दिन बीती न गला भोक ससरे बाबू दिन काटिला कोठी मध्य देखो खाई तो नहीं तृतीय दिन आसी पहुंची गोला गोटिए ग्राम रे तो राति होइला अच्छा अच्छा रात्र जे तळ होई अछि जानो आहे 10 घंटा रात्र बाबू होइला पुनो भोकरे छटपट से तो होउछि काहाकु खायबु गोंडे मागी बि भाबुछि काहाकु खायबु मुठे मागी बि कहुछि जनक पुंडारे तो बसिला जाई अरे किए कोठी अच्छे खाया मुठ देबो की तो ही हले भोको ससरे बुली बुली गला गोटे पिंडारे बसिला मोड़ी हेगी रही छी खाइनी पीनी तीन दिन हे गलानी जत पेटर अन्न पड़ी तार बर्ण हजी गले अन्न घेनी बर्ण पिलाडी मोड़ी हेगी कोन जनक पिंडारे जाके बसिला 10 घंटा रात रहले समस्त सोई पड़ी से बुढ़ी बुढ़ी आसला चिंता कला दे पिल्ला किए गोटे बस रे बाप कौन है तोर गाँ कौन कौ आसीचु कि न कहकर बोला माँ मत कि पचार ना मुझे दिन है खाई मत भोक मुझे मत खाइक मुठा दि अरे बुढ़ी चिंता कला कटे कथा पिल्ला खाई बोलिकी कह रज पुओं ब्राह्मण पिला रज पुओं देखा जाए सुंदर पिलाटा ता बापा माँ किमी छाड़ बुढ़ी कौन कला बाप हेले 10 घंटा रात बोले सब खाई पी रही हांडी खंडी गोड़े गड़े दीछन ना ए बुढ़ी चिंता कला जे पिलाटा को जहाँ मुझे खाया को मुठा देवी बोली कौन कला गला रोसेवास करी भाविला कि कम लगिगला घरे आ रोसेवास कलानी तार मनटा भूली गला बुढ़ी सौ सौ करी शोई पड़ा सौ सौ करी शोई पड़ा बुढ़ी आउ किछि रोसेवास किछि करिनि ये पिलाटा जगिछि जे हाँ जाइछि खाया को आनी ये जगिकरी अछि जगी के अच्छी देखु देखु 12 घंटा रात रही गला बुढ़ी खाया को आनी बार ना खाया को मिली बार ना ये मोड़ी हे कि जगी रही
ठीक से समय रे कोन हिची ना तांको घर रो गोटे गाई दी गोटे दंड रे बंधा हिची गाई गोटे बंधा हिची अरे ए समय बाबू हे देबा कहिनो गाईटा खंती रे बंधा होईची जानो केते लोक बाबू आसी गले पुनो तीन जन चोर बाबू आसीले जानो अरे गाईडा को चोरी करी ने बाबू अछि पुनो अरे खुंटी रु बाहर करी देले की जानो पखा धरी गाईटा को नियम ती पुनो ए समय विद्या धरत जे तो देखु अछि अरे गाईडा तांकर बोली ए तो भाबी छि धीरे धीरे अरे से समय विद्या धर देला कहिनो ए चोर गाई चोराई ने उछि जान अरे गाई टाकु चोर ने अरे गाई टाकु चोर घेनी ए बेदा उछि जान उच्च पाटी रे देखो रडी करिला अरे चोर चोर बोली पुणी रडी छाड़िला सेते बेला चोर माने विचार करिले अरे पघट नहीं विद्या हस्त रे आउ धराई देले विद्या धर पघटा को जे धरी छंती अरे चोर माने देखो पोलाई गले ग्रामवासी वृंद जे तळ उठि आसिले भद्र लोक माने जे तळ उठि आसि गले पघटा विद्या धर हाथ रे अचित देखिले अरे अच्छी ना मनीष ए विद्या धर जान अरे ए आका गाड़ी चोरी ने उ अच्छी टिपुण ए पुणी गाई चोरी करू छी जान अरे ग्रामवासी सब देखो विरक्त हेले चोर बोली विद्या धर को मारी पकाइले सब ग्रामवासी कोन कले ना चोर बाटा चोर पड़े किंतु जे चोर चोर बोली बुराली करतला ए भद्र पिलाटा सेडी माडो खाइला ইয়াকা চোর ইয়াকা ভদ্র চোর ইয়াকা গাইটা চোরি করে নৌ কে দেখে দেলা ইয়ে চোর চোর বলে গুড়ালি করছে তেমনি তাকে সমস্ত সেটি মারি পকাই যেতে সমস্ত মারি পকাই সি কৌছি মু চোর নাই আরে চোর চালি গলে মু চোর নাই চোর চালি গলে মু গোটে ভদ্র লোক মু মু চোরি করু নি মু চোর নাই বলি বার হেলে মধ্য সে সেটি মাড় খাই গলে বিচার কলা এ সংসারের এ গ্রামের ধর্ম বলে কি জিনিস কিছু নাই মাড় খাইলা পুনি আউ থাকে সে গান ছাড়ি খাইব কোন যদি ভাত খাইয়া কথা সেটি মাণ্ড খাই তা কর্ম ছোট হ্যাঁ তেণু করি সে গ্রাম ছাড়ি করে চালি চালি গলা কোটি কি গলা যো ধর্মাস্তিক রাজা যো স্থানের সব জায়গা নিষ্পত্তি হুয়ে সে স্থানের সব বলে ধর্ম চর্চা হুয়ে নাম সংকীর্তন হুয়ে আরে নাম সংকীর্তন বাবু চালিছি জানো বিদ্যারে পারঙ্গম বিদ্যা ধর পূর্ণ ভজন কীর্তন ত খুশি হউছি গাইবা কো পিলাটা ভাল পাউছি আরে ভজন কীর্তন যদি যে চালি থিব মনটা তার উল্লসিত হইব আউ ভোক সস সব জাগ ভুলিন যিব আরে রাজাঙ্ক উয়াসরে ভজন চালিছি ভজন শুনি শুনি গলাটি জানো সংকীর্তন পাখরে বসি পড়িলা আরে বুলু বুলু করি সমস্তকু চাহিলা কিয়ে কো প্রকারে ভজন গাউছি কিয়ে কো প্রকারে ভজন গাউছি অনুরোধ করি বিদ্যাধর কহুছি মু মধ্য ভজন হে গাইবি জান মু মধ্য ভজন হে গাইবি জান আপন মতে এবে দিয়ম হলে সেটি বিদ্যাধর কহিলে ইয়ে তো ভজন রহলে মধ্য পারঙ্গম তেণু করে কহিলে বাবু মু হলে জন গোটে কলাকার ছোট হো বড় হো আউ মু গোটে ভজনটি গাই সে রাজাঙ্কর উয়াসকু এই যো ধন বিদ্যা ধর্ম কর্ম রাজাঙ্ক পাখকু আসিলি সাত দিন পাঁচ দিন হেলা জগি করি অছন্তি এ ভিতর চারি জন জাগর কিয়ে বড় কিয়ে সান তমে বাছি করি কহিও বলি সে যে পাঁচ দিন সময় মাগিলে সেই সময় সে দিনক বলে বিদ্যাধর সেটি পৌঁছিছি ভজন কীর্তন চালিছি রাজাঙ্কর ঝিও কোণ করছি না ঘরে খাই বসছি ঘরে খাই বসিবা সময় এ যে ভজন গাইলে বিদ্যাধর এত সুন্দর গোটে ভজনটি গাইলে এ ভজন এ কণ্ঠ এত নির্মল কণ্ঠ কোকিল ভলি কণ্ঠ এ কণ্ঠ যাই রাজাঙ্কর ঝিওর কর্ণরে বাঁধিলা সে কোণ কলা না ন খাই ন পিকি
ধাই আসিলা আজি গটে নুয়া লোকৰ কণ্ঠ বাঁধুছি এতে সুন্দৰ কণ্ঠ কোকল কণ্ঠ ভলি সে কোন ন খাই ন পিংৰি আসিলা নিষ্পত্তি নেলা সে নিজে ভাবিলা এই লোকটা জিয়ে হুনা কাই মু এই লোকটাকো বিবাহ করিবি করিবি নিষ্পত্তি নেই গলা রাধাঙ্কর ঝিও নিষ্পত্তি নেলা ইয়ে জিয়ে হুনা কাই তাঙ্ক কণ্ঠটা যদি এতিকি সুন্দর লোকটা দেখিবো কেড়ে সুন্দর হইতিব সে আউ কেড়ে ঘর পুও ন হইতিব তেনু করি মু তাকো বিবাহ করিবি মো বাপা করি বিবাহ করলে মধ্যে মু তাকো মনা করি দিবি আরে নিষ্পত্তি রাজা ঝিও নে লাটি জানো বিবাহ করিবি বলি তো আউ দেলা কহিনো খাইবা কোসাকু তো এড়াই দেলা ভজন কীর্তন পাখরে পৌঁছি গলা আরে বিদ্যাধর সেতে বড় ভজন গান্তি বিদ্যাধর কু আসি রজা ঝিও দেখিলা আরে বিদ্যাধর কু আসি রজা ঝিও দেখিন দেলা তাঙ্ক রূপ দেখি কি তো আশ্চর্য হই গলা আচ্ছা কেটে কথা মু এবে কলিলি জানো ভিক্ষু কি ইয়ে অটই তো ব্রাহ্মণ বিবাহ বি বলি নিষ্পত্তি করি দেলিন কাহি কি এড়ে বড় নিষ্পত্তি কলি ভিকারী র হাত কি ধরি ওই এ পরি রজা ঝিও দেলা কহিন সভার বাবু দেখ পৌঁছি গলা বিদ্যাধর কু বাহারে ডাকি আনিলা রজা ঝিও তাকু সভার পৌঁছি সে বিদ্যাধর কু ডাকি আনিলা কইলে বাবু ইয়ানাস তম নামটা কোন কহিব মতে মো ভিতরে মু যাহা নিষ্পত্তি নেইছি কহিলে নসরে গোটে ভিক্ষুকে ব্রাহ্মণ বড়ি দেখা যাচ্ছ মু রজাহার ঝিও মু নিষ্পত্তি নেইছি মু তোমাকে বিবাহ করিব সেটি বিদ্যাধর আশ্চর্য হইগলে না না তুমি মতো বিবাহ করিব এটা গোটে রজাহার ঝিও মু গোটে ভিক্ষুকে ব্রাহ্মণ মতো কেমিতি বিবাহ করিব সেতেবেলে রজাঙ্কর ঝিও পচারিলে হে বিদ্যাধর হে বিদ্যাধর তুমি ঘর কাহিঁকি ছাড়িকি আসিল হে বিদ্যাধর কহিলে যে মু ঘর ছাড়িবার উদ্দেশ্য হচ্ছে কোন না মো বাপা গোটে মতে প্রশ্ন পচারিলে স্বর্গ টু উচ্চ কিয়ে পৃথিবী টু এ প্রশ্ন উত্তর মু দেই পারিলি নাহি তেনু করি মু ঘর ছাড়িবাকু বাধ্য হলি বিদ্যাধর যেতলে রাজাঙ্কর ঝিও এ প্রকার কহিছন্তি সেই সময়রে রাজাঙ্কর ঝিও মধ্যে কহিলে কোন কহিলে হে বিদ্যাধর মো বাপাঙ্ক পাখকু চারিজন আসিছন্তি আজি কি সাত দিন হলা মো বাপা সে চারি জনকর নিষ্পত্তি নেই পারু নাহান্তি আচ্ছা আচ্ছা কি এসে কি এসে আসছন্তি না ধন বিদ্যা ধর্ম কর্ম এ চারি জনক ভিতরে কি বড় কি সান মো বাপা মধ্যে নিষ্পত্তি নেই পারু নাহান্তি দেখন্তু আজি হচ্ছে শেষ দিন সে চারি জনকু আজি মো বাপা উত্তর দেবি বলি কৌছন্তি সিনা কিছি উত্তর দেই পারু নাহান্তি কোন করিবে সেতেলে বিদ্যাধর কহিলা এই কথাটি না সে চারি জনকর বড় সান কথা মু বাছিবি চল রাজা ঝিও কহিলে যে তুমি যদি বাছি দেব তাহলে মো বাপাঙ্ক পাখকু যাও আরে রাজা ঝিও কোন কলে না বিদ্যাধরকু সাথিরে নেলে রাজাঙ্ক পাখরে নেইকি ঠিয়া পড়ে গেলে দেখো রাজা বসিছন্তি হলে আমি এইঠি করিবা যে চারি জন কি ধন বিদ্যা ধর্ম কর্ম ভাইয়া তৈরি তুমি এটি আউ গোটে দুকুর আসলে আস্তা এটি নারায়ণ ইয়ে চারি জন হলে এ চারি জন হলে ইয়ে হলা ধন ইয়ে হলা বিদ্যা ইয়ে হলা ধর্ম ইয়ে হলা কর্ম কর্ম মনে কর মু হচ্ছে বিদ্যা ধর রাজা হলে আঙ্কু এবে রাজা করে দেব ইয়ে হলে রাজা রাজাঙ্কর ঝিও এটি নাহান্তি বর্তমান লক্ষ্য করন্তু হলে কোন হয়েছি না বিদ্যাধরঙ্কু রাজাঙ্কর ঝিও নেই পৌঁছে দেলে রাজাঙ্ক পাখরে রাজাঙ্ক পাখরে যেতলে পৌঁছি যাইছন্তি রাজা দেখি কি বিদ্যাধরঙ্কু হসিলে পরিচয় মাগুছন্তি হ্যাঁ বসন্তু হলে রাজাঙ্ক পাখরে আসি পৌঁছি যাইছন্তি বিদ্যাধর আরে সেতেবেলে সেই রাজাঙ্কর ঝিও কৌছন্তি বাপা বাপা রাজাঙ্কর ঝিও কৌছন্তি এ লোকটি কৌছন্তি যে এ চারি জনর কিয়ে বড় কিয়ে সান বাছি বলি কৌছন্তি রাজা সেটি কহিলে কোন আশ্চর্য কথা
আরে যো যো প্রশ্নর উত্তর আজি কি মু 4 দিন হলে দেই পারুনি 7 দিন হই গলা সেমান কো মু অপেক্ষা করি কি রইছি আজি হচ্ছে শেষ দিন যদি মু ন কই পারিলে এ রাজ সিংহাসন মতে ছাড়িও গো পড়িব পড়িব এ সিংহাসন আউ কে জনে বসিও হলে তার প্রশ্নর উত্তর এ সাধারণ গোটে ব্রাহ্মণ দবা কো চাইছন্দি দেই পারিব আপন দেই পারিবে হে মহারাজ হ্যাঁ আপন যদি আদেশ দউছন্দি তাহলে মু এমানকর প্রশ্নর উত্তর এমানকর কি বড় কি সানো মু সমস্ত নিষ্পত্তি করি পরি তাহলে অতি শীঘ্র মীমাংসা কর হলে রাজা কহিলে হে ব্রাহ্মণ তুমি যদি কই পারিব তাহলে তোমার পাই মু এই রাজ সিংহাসন ছাড়ি দেবি এ রাজ্য তোমাকে মু রাজা করি দেবি রাজা গড়ি নিষ্পত্তি নেলে আর মু ঝিও কো মধ্যে তোমাকে মু প্রদান করিব আরে এপরি নিষ্পত্তি হে দেলে করিন রাজা যেতে বড় হে দেলে কহিন এথিরু বড় সান কিয়ে বিজান বাছি কি মতে আজি দেব কহিন এহার নিমাংসা যদি হই ন জীব এ রাজ্যরে তুমি রাজা হই ত রহিব এপরি রাজা বাবু দেলে কহিন বিদ্যাধর সেতে বড়ে দেউছি কহি তোমারি নাম মতে দেব তাই তোম না কোন লক্ষ্মী তুমি কোন করছ সমস্তকু ধন দেউছি ধন সম্পদরে পরিপূর্ণ করিব আ লক্ষ্মী তুমি থিলা যায় এ সংসার ভিতরে কেই মধ্য ভোগ করে রহিবে নাহি তুমি হলো পড়িদাত্রী পড়িদাত্রী তোম না কোন বিদ্যা সমস্তকি বিদ্যা দিয়ে তুমি থিলা যাক কেই মধ্য মূর্খ হই রহিবে তোম না কোন ধর্ম ধর্ম তোমার ধর্ম তুমি ধর্ম রক্ষা করিও করি অনীতি হলে মধ্যে সেটি তুমি নিষ্পত্তি করিও তোমার কাম হলা এহা তোম না কোন কর্ম তুমি কর্ম চারি জন দেখ ঠিয়া ইচ্ছন্দি জন জন কো বিদ্যাধর পচারুছি লক্ষ্মী তুমি গর্ব করি কি কহুতল না তুমি নিজে করে গর্ব করি কি কহুতল মু থিলে যাক দিনে মধ্যে কেহি মধ্যে ভোগ করে রহিব নাহি মো বাপা মতে প্রশ্ন পচারিলা মো বাপার প্রশ্ন উত্তর মু কই পারিনি আজি কি 7 দিন হই গেল মু খাইনি মু 7 দিন হেলা আজি কি খাইনি তুমি লক্ষ্মী কোয়ারে যাইছিল তুমি গর্বর করি কি কহুছ যে মু থিলে যাক কেহি মধ্যে ভোগ করে রহিব নাই বলি মু আজি কি 7 দিন হেলা খাইনি তেনকু মো দৃষ্টিরে মু কহুছি যে তুমি বড় নাই বস হেই লক্ষ্মী কাটি দেলে আরে তুই কহুছ লক্ষ্মী মু সংসার ভিতরে থিলে যাক কেহি মধ্যে দুনিয়ারে ভোগ করে দিনে মধ্যে কি রহিব না যেহেতু মু হচ্ছে পড়ি রাত্রি মু সমস্ত পড়ি খঞ্জায় ভোগ করে কেহি মধ্যে ওলিয়ে মধ্যে ভোগ করে রহিব না লক্ষ্মী গর্ব করি কি কউছ মু 7 দিন হেলা খাইনি মো দৃষ্টিরে তু হচ্ছ সান হব লক্ষ্মী কি বসে দেলে এতবেলে বিদ্যাধর পচার তুমি কিয়ে সরস্বতী তোমার কাম কোন বিদ্যা দিয়ে হ্যাঁ তুমি সরস্বতী তো মো বাপা মতে প্রশ্ন পচারিলে মো মো বাপা মতে কেতে পাঠ পড়াইছিলে তম যোগু বলি মতে সমস্ত পণ্ডিত বলি কি কহিলে মো বাপা তো প্রশ্নটা পচারিলে সেদিন তুমি সরস্বতী মো কণ্ঠরে টিকে যদি বসি থান্ত মু আজি ঘর ছাড়ি কি আসিথান্তি না তম যোগু বলি কি মু আজি ঘর ছাড়ি কি আসিছি মো দৃষ্টিরু মু বাবুছি তুমি মধ্যে বড় নাহি বস বিদ্যা হচ্ছে জগত হলে মধ্যে সেই দিন বলে যদি সে কণ্ঠে টিকে বসি থাকে বাপাঙ্কর প্রশ্ন উত্তর কই দিতে সে ঘরে সে রই থাকে আরে সরস্বতী যোগ বলে সে পিলাটি আজ ঘর ছাড়িয়ে পড়লে টিকিয়ে ধ্যান দিও বাবু মানে পাটি করতু বড়িয়া সুন্দর বিষয় আরে তাপরে আসিলা তুমি হচ্ছ ধর্ম তুমি সব ন্যায় নিষ্পত্তি করিব তোম কাম হল হই কি বাবু ধর্ম বিদ্যা কৌছন্দি আরে এ যে কুমুটিহর গাই আরে কুমুটিহর গাইটা চোর চোর করে নৌলে চোর বাটে চোর পড়লা মু সেটি ভদ্র লোক মাড় খাইলি তু ধর্ম সে তোল করে যাই ধর্ম তু ধর্ম থেলু পরা তু ধর্ম সেতি বেলু থেলু তো মু যে ভদ্র লোক মাড় খাইলি চোর বাটে চোর চোর পড়লা তু ধর্ম সেটি ঠিয়া হয়ে কলু আরে এ লোকটা চোর করিনি মু ধর্ম কৌছি আ পাখে ধর্ম অছি মু মধ্যে ধর্ম আকু মারন্তুনি বলে তু মনা কলুনু হ্যাঁ তু ধর্ম কুয়াড়ে যাইছিল তেণু করে ধর্ম তু মধ্যে মো দৃষ্টি পড়ে শেষকু রহিলা কর্ম তম না কোন কর্ম কর্মরে থিলা তেণু করি আমার কর্মরে যাহা লেখা আছে আমি তাহি ভোগ করু
एने जा कि तेने जा तोर कर्म धरिगिरि जा अरे आमी राती राती आमी कोन करिवा कोट्यधिपति हे जीवा हे परिवारि हम कर्म रे नै अरे तांको घर समिति होउछि हम घर बिदु तांको घर समिति हो हम कर्म रे एति कि होछि कार घियो साकर आछि ताको मिलुछि हमको मांडिया जाऊ मिलुनि हम कर्म रे सेटा आछि आमी कर्म को आदरिकि रहिको पडु विद्याधर विचार कले मु जणु थिली पंडित मो बापर थिला धन संपत्ति गां रे नाम थिला पंचायत रे नाम थिला तथापि मु घर छाडियो को हेली काहे कि हम कर्म रे एति कि दिन मु भिकारी होबा को आसीबो कि तेनु करी एई जो विद्याधर एति को चिंता कला सब कुटु कहला हे महाराज ए गुडा को मो कर्म रे थिबा जको मु आज भोग करी करी आसीली सबुट होछि कर्म हि बड कर्मरे थांता मु पाठ पढी थांती कर्मरे थांता मु कहि दे थांती कर्मरे थांता मते माडो खान मु माडो खानतिनी तेनु करी एतिके दिन पई मो कर्म छोट होला मु घर छाडी के आसी अगो पडिला सेते बेले राजा कहिले ठीक अरे झियो को सेडी प्रदान करि देले से राज्य रे विद्याधर को राजा करि गिरी रखिले बड हर पोडा किछ दिन पई तांकर भाग्य छोट थिला अरे से दशरे से सेतिके दिन भोग करि रहिला बोलिला तेणु तेणु बाबू एने जा कि तेने जा तोर कर्म धरिकिरी जा तेणु करी कर्म होचनी संसार रे भगवान कर्म होचनी संसार रे बड़ किए बड़ हेगला हे जाऊ किए कोट्याधिपति हेगला हे जाऊ का कथा आमे चिंता करिवार आवश्यकता नाही आम भाग्य रे जहा छि ताहि भोग हबो करिवा हीरा थिया तड़े हीरा खाइबो गोबर थिया तड़े गोबर खाइबो भाई आय अरे जहा जानी थिली भाई अरे दली बुझाई तोर मन को पाई लगे नहीं रे कहिबु तू ही तू नाचुथिबु उठी थे मंगरा हला तो कर्म होचे भगवान कर्म ही भगवान हला तनु जुआडे जाउछ तो कर्म धरिगिरी जा काडे पैसा काडे पैसा काडे 50 100 टका अरे लालू मूर्ख बिलक नाट भांगिले देला बोल अरे बो नाट भांगिले पैसा दो हम गण पैसा धरि जाय छी कि नले मो बहु को जाय कि तमे पैसा मांगु न तोर जवाब नै गिरे एबे कहिलु देबी बोली गिरी ओ गोछ नाट भांगिले दबो हो हौ तू पैसा दबो तू घरु गले दबो त हां